हाय देयर अस्सलामु अलैकुम वेलकम बैक टू माय चैनल। आजकल एपिसोडे आमी आपनादेर साथे कई माछेर दो पेयाजुर एकटा रेसिपी शेयर करब। आमी आशा करी आमार आजकेर एई रेसिपी आपनादेर भालो लागबे आर भालो लागले प्लिज आमार चैनलटी सबसक्राइब करबेन। तो चलुन आमरा तैरी करे निच्छि आमादेर आजकेर कई माछेर दो पेयाजु। कई माछेर दो पेयाजु करार जन्य आमी पाँचटा कई माछके खूब भालो करे केटे धुए परिष्कार करे निएछि। साथे दिए दिच्छि स्वादमतो लवण, हलुद गुड़ा আর মরিচ গুঁড়া। এবার হলুদ, মরিচ আর লবণটা দিয়ে মাছটাকে খুব ভালো করে মেখে নেব। মাছটা মাখানো হয়ে গেলে মাছটাকে আমি একটা সাইডে রেখে চুলায় একটা কড়াইয়ে তেল দিয়েছি, তেলটাও কিছুটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেলে যখনই মাছের পাশ থেকে কিছুটা হালকা বাদামি মনে হবে তখনই মাছগুলোকে উল্টে দেব। মাছগুলোকে খুব বেশি উল্টানো লাগবে না, একবার যখন একটা পাশ হয়ে যাবে অপর পাশটা উল্টে দিলেই মাছটা হয়ে যাবে। আর মাছটা যখন হয়ে যাবে তখনই আমি মাছটাকে চুলা থেকে নামিয়ে নেব। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর একইভাবে আমি আমার সব কয়টা মাছ ভেজে নিয়েছি। মাছটা ভেজে নেওয়া হয়ে গেলে মাছ ভাজা তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। তো পেঁয়াজ কুচিটা আপনি আপনার টেস্ট আর পছন্দ অনুযায়ী দিবেন। পেঁয়াজটা দেওয়ার পরে এক চিমটি লবণ দিয়েছি, তারপর একটু ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, যাতে করে পেঁয়াজটা নরম হয়ে আসে। পেঁয়াজটা যখন কিছুটা নরম হয়ে এসেছে এবার আমি আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি রসুন বাটা আর আদা বাটা। দিচ্ছি জিরার গুঁড়া, হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া। সবটাই পরিমাণ অনুযায়ী ব্যবহার করতে হবে, মাছ কতটা সে অনুযায়ী। মশলাগুলো দিয়ে আমি এবার তেলের সাথে মশলাগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর জন্য আর পেঁয়াজটাকে আরও কিছুটা নরম করার জন্য কিছুক্ষণ ঢেকে রেখেছি, ধরুন 2 মিনিটের মতো। ঢেকে রাখার পরে পেঁয়াজটা যখন কিছুটা নরম হয়ে গেছে এবার আমি আমার আগে থেকে ভেজে রাখা মাছগুলো পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এবার পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে মাছগুলোকে মিশিয়ে নিতে হবে। মাছটা মিশানো হয়ে গেছে, এবার আমি যে প্লেটে মাছগুলোকে তুলে রেখেছি সেই প্লেটটা ধুয়ে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে চারদিক থেকে ঘুরিয়ে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে আমি মাছগুলোকে ঢেকে দিব। যখন মাছের গায়ের পানিটা মোটামুটি কমে যাবে তখন আমি ঢাকনাটা সরিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। যখন তেলটা ছেড়ে দিবে, তেলটা উপরে উঠে আসবে, তখনই আমি মাছগুলোকে নামিয়ে পরিবেশন করব। তো ভিউয়ার্স, আমার মাছগুলো রেডি। এবার আমি মাছগুলোকে একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের আজকের কই মাছের দো পেঁয়াজু। আমি আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনে একটা ক্লিক করবেন, রেসিপিতে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই রেসিপির সঙ্গে থাকবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরবর্তী কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব ইনশাল্লাহ।